ইসমাইল 32 মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে পল্লাকার যে জেনারেল এরিয়া রয়েছে তার মধ্যে আজকে ষষ্ঠ দিন আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন চলছে এবং আমরা বারে বারে যে গিয়ে মানুষের যে সাড়া পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে আগামী 23 বিধানসভা কেন্দ্রে আমাদের জয় জয়কার এবং তার পাশাপাশি সবাইকে আহ্বান করব আমাদের যে বারে বারে যে প্রচার তা অংশগ্রহণ করার জন্য সকল অংশের মানুষকে আমরা একসাথে মিলে আগামী 23 যে বিধানসভা নির্বাচন রয়েছে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই সকলকে অনুরোধ রইল সকলের কাছে সবাই যাতে এগিয়ে আসে আমাদের পাশে এসে আমরা সব জায়গায় প্রচার চলছে জেনারেল হোক পাহাড়ি হোক সব জায়গায় চলছে এবং আমরা তীর্থমাতা ওয়ারিয়ার্স সবখানে সবার বাড়ি বাড়ি সবার পাশে থাকবো এই আশা রেখে আমাদের বাড়ি বাড়ি প্রচার চলছে এখন আমাদের মধ্যে প্রকাশদা কিছু বলবেন তার সম্বন্ধে বিস্তারিত যত্ন হামবাই চিনি সিক্স ডে ছয় দিন অংখা চিনি যে ক্যাম্পিং ডোর টু ডোর রেলি রেলিও ফাই সকাইজাক চিনি মাতারবাড়ি ব্লক কমিটি নি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তাই এক্সিকিউটিভ কমিটি নি মেম্বার্স চিনি দাগলক ডাইনামিক লিডার চিনি অর জায়গা তঙ চিনি জয়পূর্ণ দা ওকে চিনি দা বিজয় দা তাই বড় ইউথ নি যত ওয়ারিয়ার্স রক প্রথমলাই যাক চাই ছয় দিন যে রেসপন্ড মামানি দূর টু দূর খাইমানি পড়েব গবাং মা রেসপন্ড রাজাকা যে জায়গা থাং ও জায়গা চ বড় লামসকা এবং চিনি পজিটিভ সিগনাল মানখা ই ছয় দিন ই ছয় দিন ফিল খাইমানি পড়েব দূর টু দূর খাইমানি পড়েব বুঝি নাখা যে খাও চঙি নাখা চিনি 32 মাতারবাড়ি বিধানসভাও কপ্লাই খাইমাসিনা চিনি তিপ্রা পন্থা কপ্লাই নাই অব অনিবার্য এবং নিশ্চিত অব জয় খাইমাসিনাই তো বিশেষ খাই অবনো যারা চিনি খরাং খাই তংনাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনো নাহারি তংনাই বড়রনো আনি কাইসে রিকুয়েস্ট তাই কইমুং নরক নগা আচুকি তা তংসি তংসিদি ই ঝরাব নরক ইলেকশন নি মুভমেন্ট নরক চিনি লগে ফাইনাংথু নরতেন কাইসে রিকুয়েস্ট আনি তানি বাকি হিনবা চিং নগ তাবো আচুকি তনে জরেয়া ই জরাব চিং বুবাকরানো জরান নাঙ্গু বন লগের নাঙ্গু তাই চিনি ফান্ন তাইবো চিং মজবুত খাইনা নাঙ্গু বাহাইকে চিং চিনি যে নাহানমুং চিনি গেটার টিপ্রাইনো চিং বাইকে অ্যাচিভমেন্ট খাইমানাই চিনি ইমানো চিং বাইকে মুক্তাং খাইমানাই চিনি নাহারমানো চিং বাইকে সাকসেস খাইমানাই অবশ্যই চেন চিনি মেন মুদ্দা তাই ফাইনাই বিধানসভা ইলেকশনও চিং চিনি 32 মাতারবাড়িয়া শুধু সারা ত্রিপুরাওনো চিনি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিও প্রচার চলিত দূর টু দূর ক্যাম্পিং ও ক্যাম্পিংও যত জায়গাওনো পজিটিভ নিউজ এবং চিং বুঝি নামাখা যে চিং ফাইনাই 2023 ইলেকশনও ত্রিপুরামতা গভর্নমেন্ট খাইনো খাইনাই অবশ্যই নিশ্চিত কাইসা বোখাও চঙি নাখা তাই উসুক কক সাইনো আং তাই দীর্ঘাত খাইলিয়া চিন তাবক অ হুলাকেট অব এরিয়াও অব কাইসা মাতারবাড়ি কাইসা এরিয়া অ হুলাকেট নাকা জেরানের এরিয়া অ জেলা চিন তা হাবজাক তাবক চিন দূর দূর খাইনাই দূর দূর খাইমা পরেও চিন তিনি সানজা জরা চিন দূর দূর খাই চিনি অ জায়গাও চিন অবর তিনি কমপ্লিট খেলাবার চেষ্টা খাই যতন হামবাই খুলমকা বুবাকর আয়ু লক্ত চিনি বরফ দফা ফিওক জাকসিত হামবাই খুলমকা লক্ষ্যের বাজি
মহারাজারা শপথ করেননি, মহারাজা যে আমরা ত্রিপুরা মাতা চিহ্ন হয়েছি আনারস চিহ্ন। হ্যাঁ, মহারাজা হয়েছে আমরা প্রত্যুত কিশোর মাণিক্য, ওনার পার্টি হচ্ছে ত্রিপুরা মাতা পার্টি। মথা তো শুনছেন, মথার নাম তো শুনছেন, ত্রিপুরা মাতা। এই ত্রিপুরা মাতা পার্টির চিহ্ন হয়েছে আনারস চিহ্ন। এই আনারস চিহ্নে আগামী 2023 ইলেকশনে, ফেব্রুয়ারি মাসে ইলেকশন হইব, এই ইলেকশনে আপনারা সবাই এই আনারস মার্কাতে উদ্ধান করেন। যদি শান্তি চান, জানেনই তো আমরা তো কংগ্রেস করছি, সিপিএমও করছি, এখন বিজেপি করছি, কিন্তু এই বিজেপি সরকার তো কী কথা জানেন, খ্রিস্টানরা দেখতে পারে না, মুসলমানরা দেখতে পারে না, মুসলমানের উপর অত্যাচার করতেছে, অন্যায় অবিচার, মানে কী কম অনেক কিছু করতেছে, আমরা তো জানেনই। তো আপনারা কি সেই বিজেপি সরকারে আবার পুনরায় গঠন করার লেগা সাহায্য করবে, নাকি ত্রিপুরা মাতা পার্টি যে পার্টি নাকি সব অংশের মানুষের সাথে কাজ করবো, এই মানে তার সাথে সাপোর্ট করবেন, কোনটা দেখুন বুবাকরারে মহারাজারে উদ্ধার পাইছেন, তো যারা উদ্ধার পায় তারাই তো তার পাশে দাঁড়ায়। এখন আপনি কি ওর পাশে দাঁড়াইবেন নাকি বিপাশে দাঁড়াইবেন, এটা চাইছে, এটার পাশে দাঁড়াইবেন তো বুবাকরা জয়ী দিবেন। আপনারা শুনেন মাসি।